সুফিবাদ সংক্রান্ত বিশ্বাস ও সঠিক ভুলগুলো নিয়ে আলোচনা করলে অনেক উপকৃত হতাম বিষয়টা অনেক লম্বা বিষয়টা অনেক লম্বা বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকদিন আলোচনা করব। বিষয়টা সুফিদের আকিত বিশ্বাস তো অনেক লম্বা জিনিস এক মিনিটে আলোচনা করা যাবে না এই সময় না ইনশাআল্লাহ এটা দরকার একটা আমরা বিভিন্ন ধরনের দেবো ইনশাল্লাহ আর জালাল রুমির উপরে একটা বই লেখা হয়েছে আখবর জালালুদ্দিন রুমি আরবিতে তাদের মানে ইয়াদের এই তিনি তো কওনবি ছিলেন অর্থাৎ ইউরোপের একটা এলাকা কও কনিয়া সেখানকার অধিবাসী ছিলেন তো রুমই জন্য বলা হয় রুম অর্থ ইউরোপ আল গলিবাতের রুম তো সেখানকার অধিবাসী ছিলেন তিনি সামসতি ব্রিজের কাছে পড়েছেন সেটা তা এভাবে এবং তাদের মধ্যে যে আঁকেরা বিশ্বাস ছিল সেই বিষয়গুলো সেখানে বই বইতে উঠে আসছে এবং ছোট ছোট সংক্ষেপে এটাই আমরা বলবো যে ওখান থেকে নেয়ার মতো কোনো অ্যালমি কোনো কিছু নেই এটুকু বলবো আপনাকে ওনার কাছ থেকে নেয়ার মতো অ্যালমি কোনো কিছু আমরা পাইনি আপনারা কোরআন এবং সুলনা থেকে নেন এবং আমাদের যারা পরিচিত আলেমরা আছেন ইমামরা আছেন তাদের থেকে নেন ইমাম আবু হানিফা মালিক শাহি আহমেদ ইবন হাম্বল বখারি মুসন উদনাসিনুজিবনু মাজা এবং এদের সর শার হিনা হাদিজ যারা আছেন তাদের থেকে নেন জালালুদ্দিন রুমি কোনো মহাসেরও না কোনো মহাদেসও না তিনি একজন সুফি ছিলেন তো তার থেকে আপনার জীবনে নেয়ার মতো কোনো গুরুত্বপূর্ণ দিক আমরা দেখি না যদি আপনি কোনো কোনো ভালো কাউকে অনুসরণ করতে হয় দেখতে হয় আপনি জুহুদ ও তাকোয়া ফরেজগারির মধ্যে থাকে আমাদের আগে যারা চলে গেছে তাদের থেকে আপনি দেখে নিতে পারেন তারা কেমন কীভাবে ছিলেন হাসান বাসির রহমতুল্লাহ আলী তারা কীভাবে জীবনযাপন করেছেন ওনাদের দিকে তাকান এবং তাদের থেকে আপনারা জুহুদ এবং তাকোয়া ফরেজগারি জীবন শিক্ষা নিতে পারেন এইভাবে আপনারা পড়তে পারেন ইবনুল জজির লেখা সিবাতফা অথবা সিভাতু সফা গ্রন্থটা অথবা অথবা সফাতো সফা গ্রন্থটা সিভাতুর সফা গ্রন্থটা পড়তে পারেন অথবা ইমাম দাহাবি রহমতুল্লাহ আলহি সিয়ার ও বলা পড়ল আপনি এই বিষয়ে অনেক কিছু পেয়ে যাবেন ভালো জিনিস পাবেন সুতরাং আমরা ওই কোনো ব্যক্তি কেন্দ্রিক এই ইসলাম সীমাবদ্ধ নয় এটা বুঝি সেই ব্যক্তিগুলো অনেক পরের এগুলি কোনো সলাফদের অন্তর্ভুক্ত নন সুতরাং তাদের বই পড়া থেকে তাদের বক্তব্য আওড়ানো থেকে আমাদের দূরে থাকা ভালো